আজ আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। এটা ছিল আমার 17ই ডিসেম্বরের ফার্স্ট রিসেপশনের ব্রাইড। এই দিদির ননদ আমাকে ঠিক এক সপ্তাহ আগে বুকিং করেছিল, এবং যেহেতু সেদিন আমার অন্য আর একটা বুকিং নেওয়া ছিল, তো আমি সেই দিদিকে বলেছিলাম যে এই ব্রাইডকে আমি 3:30টার মধ্যে রেডি করতে পারবো, এবং ওনার বাড়ির লোকও রাজি হয়ে যায়। এবং আমি যখন ব্রাইডের লোকেশানে পৌঁছাই তখন ঠিক 1:30 বাজে, এবং ব্রাইড তখনও দুপুরের খাওয়া দাওয়া করেনি। এবং আমাদের যাতে মেকআপটা করতে লেট না হয় সেই জন্য ব্রাইড না খেয়েই মেকআপ করতে বসে গিয়েছিল। তো আমাদেরও একটু খারাপ লাগছিল, তো যাই হোক একটা টাইমটা তো মেনটেন করা উচিত, তাই না? তো এই দিদির ফ্যামিলির লোকজন ভীষণই ভালো ছিল, সকলকে খুব বেশি কোঅপারেট করেছিল। তো যাই হোক, আমি এটাই বলবো, সকলেই যদি মেকআপ আর্টিস্টদের কথাটা একটু ভাবতো কতই ভালো হতো, তাই না?